গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। এই সেই রবি ঠাকুরের ইচ্ছামতী নদী। আপনাদের সকলকে সাদর আহ্বান এই ইচ্ছামতী নদী পারের মানুষদের পক্ষ থেকে। আসুন ইচ্ছামতী নদীতে নৌকা ভ্রমণ করুন। চালিত বোট, ভাবনার কিছু নেই, সর্বাধিক 10 জন উঠতে পারবেন একটি নৌকায়। 1 ঘন্টার নৌকা ভ্রমণ। সপরিবারে কিংবা বন্ধুদের নিয়ে নৌকায় উঠে পড়ুন। 1 ঘন্টার নৌকা ভ্রমণ মতি নদীতে নৌকা করে সবাই মিলে দেখে আসুন 3 নদীর মোহনা, বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, মাছরাঙা দ্বীপ, শেষে ওই বনবিবি সেতু দেখে আবার এই ঘাটে ফিরে আসা। ভারতের পূর্ব সীমানার এই প্রাচীন গ্রাম হাসনাবাদ সাদরে অভ্যর্থনা জানাচ্ছে আপনাদের। আসুন এই হাসনাবাদে করে ইছামতী নদীতে ভ্রমণ করুন। 10 জন পর্যন্ত নৌকায় উঠতে পারবেন একসাথে। 1 ঘন্টা সময় ধরে নদীতে ঘুরবেন আপনারা। দেখতে পাবেন 3 নদীর মোহনা, বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, বিরাট সুদৃশ্য এক আস্তানা। দেখতে পাবেন মাছরাঙা দ্বীপ, শেষে হাসনাবাদ বনবিবি সেতুর নিচে দিয়ে আবার এই বড় আশা করে এসেছি গো, কাছে ডেকিলাম ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকিলাম। ইছামতী নদীতে নৌকা ভ্রমণ করুন। পূর্ব সীমান্ত এই হাসনাবাদ টাকিতে বেড়াতে এসে এক দারুণ অভিজ্ঞতা। আসুন দল বেঁধে নৌকায় উঠে পড়ুন। কিন্তু উঠতে পারবেন নৌকায় একসাথে, খুব আনন্দ হবে। চলুন ইছামতী নদীতে নৌকা ভ্রমণ করুন। বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, 3 নদীর মোহনা, মাছরাঙা দ্বীপ, হোটেল সোনার বাংলা দেখতে পাবেন। ইছামতী নদীতে নৌকা ভ্রমণ সমস্ত ভ্রমণার্থীদের জন্য এক দারুণ সুযোগ। হাসনাবাদ গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। এই সেই রবি ঠাকুরের ইচ্ছামতী নদী। আপনাদের সকলকে সাদর আহ্বান এই ইছামতী নদী পারের মানুষদের পক্ষ থেকে। আসুন ইছামতী নদীতে নৌকা ভ্রমণ।